নমস্কার বন্ধুরা, হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। চলতি অক্টোবর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় সরাসরি আঘাত আনতে পারে অন্ধ্রপ্রদেশ এবং বাংলার দিকে। তাই কোথায় কেমন পরিস্থিতি রয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে, কবে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, কবে নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই শীতরাং ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কতটা রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের দেখিয়ে দেবো আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায়, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশে। ভিডিওটি দেখার পর কোনোখানে ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। আমরা ফিরে আসছি অনলাইন আপডেটে। আমরা দেখতে পাচ্ছি 17 অক্টোবরের আশেপাশে আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে একটি নিম্নচাপ এবং তারপর সেটি ঘূর্ণিঝড় যদি আসে, একটা আশঙ্কা রয়েছে এখনও পর্যন্ত আপডেট, ঘূর্ণিঝড় আসবেই কোথাও কিন্তু এখনও বলা হয়নি। তবে একটা অনুমান করা হচ্ছে যে দুটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, সেই দুটি নিম্নচাপ থেকে একটি প্রধানত ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এখনও পর্যন্ত এটা রয়েছে আপডেট। আমরা সরাসরি দিন বাই দিন অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। 18 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণাবর্তের কিন্তু বেশ কিছুটা শক্তি বৃদ্ধি হচ্ছে এবং সেটি নিম্নচাপের আকার নেবার পথে রয়েছে এখনও পর্যন্ত, এইটুকু তথ্য পাওয়া যাচ্ছে। সরাসরি আমরা 19 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে, 19 তারিখে চলে যাব। 19 তারিখে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপের আকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 19 অক্টোবর তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এবং এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করতে পারে। এবং এই 19 তারিখে যে নিম্নচাপটি তৈরির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপটি পরবর্তীকালে একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। সেই ঘূর্ণিঝড় যদি হয় তার নাম হবে শীতরাং। এবং এই ঘূর্ণিঝড় কোথায় আসতে পারে, বিভিন্ন আবহবিদ এবং বিভিন্ন মডেল যেটা এখনও পর্যন্ত জানাচ্ছেন, এই ঘূর্ণিঝড় যদি হয়, মনে রাখবেন যদি হয়, কারণ হবার একটা আশঙ্কা রয়েছে, এই ঘূর্ণিঝড় প্রধানত অন্ধ্রপ্রদেশ থেকে বাংলার উপকূল অর্থাৎ এই এলাকার মধ্যে উপকূলে আঘাত আনার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এখনও পর্যন্ত, এইটুকু রয়েছে আপডেট। কোথায় আঘাত আনবে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরির আগে পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নয়। প্রধানত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে যাবে বাংলার জেলায় জেলায়। কবে থেকে বৃষ্টিপাত আসতে পারে, আমরা 17 তারিখের যদি আপডেট দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে প্রধানত বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে 17 তারিখ থেকে। যেহেতু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, তার এফেক্ট হিসাবে প্রধানত বাংলার জেলায় জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 18 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাবে, অবশ্যই লক্ষ্য করতে পারছেন প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলো, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়খণ্ডের দিকে এটাও দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মিজোরামের দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা চান্স থাকছে। এবং 19 তারিখের আপডেট আমরা দেখে নেব, 19 তারিখের যে সম্ভাবনা আমরা পাচ্ছি তাতে 19 তারিখ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড হারে রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টি না থাকলেও কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, মালদা, 2 দিনাজপুরের দিকে দেখা যাচ্ছে। তবে সবথেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঘূর্ণাবর্তের এফেক্ট হিসাবে। এবং 19 তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে, সারা দিন বৃষ্টি দফায় দফায় কোথাও কোথাও চলতে পারে, এখনও পর্যন্ত এইটুকু রয়েছে আপডেট। এবার ঘূর্ণিঝড় হবে কি না তার আপডেট আপনাদের জানাতে পারছি না, অবশ্যই লক্ষ্য করতে পারছেন 19 তারিখ পর্যন্ত রয়েছে আপডেট। এবং এই ঘূর্ণিঝড় যদি হয় মোটামুটিভাবে 24 এবং 25 তারিখে সেটি আঘাত আনতে পারে অন্ধ্রপ্রদেশ থেকে অন্যান্য জায়গায়, অর্থাৎ কোথায় আঘাত আনবে সেটা তো সঠিকভাবে এখন বলা যাচ্ছে না। অন্ধ্রপ্রদেশেও আঘাত আনতে পারে, উড়িষ্যাতেও পারে, পশ্চিমবঙ্গের উপকূলেও পারে এবং বাংলাদেশেও পারে, এই জায়গাটার মধ্যেই আঘাত আনার সব থেকে বেশি সম্ভাবনা এখনও পর্যন্ত আপডেটে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই উপকূলে যে কোনো জায়গায় যদি ঘূর্ণিঝড় হয় আঘাত আনার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো মোটামুটি একটা আইডিয়া দিতে পারলাম আপনাদের যে ঘূর্ণিঝড় একটা আসতে পারে, আশঙ্কা একটা রয়েছে, এই পর্যন্ত। ঘূর্ণিঝড় হবেই এমনটা কিন্তু আমরা বলছি না, একটা আশঙ্কা রয়েছে কারণ একটি শক্তিশালী নিম্নচাপ তা থেকে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সরাসরি আগামীকাল কেমন থাকবে আবহাওয়া সেটা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। প্রথমেই আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা একবার আপনাদের জানাবো। উত্তরবঙ্গে প্রচণ্ড সতর্কবার্তা যেটা ছিল আগামীকাল থেকে কিছুটা কমছে, অর্থাৎ উত্তরবঙ্গে শুধুমাত্র ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় বা জায়গায় চলবে। যে সমস্ত জেলাগুলোতে চলবে পরিষ্কার করে, আর প্রত্যেকটা জেলার নাম উল্লেখ করছি না, কারণ দার্জিলিং থেকে মালদা পর্যন্ত যে 8টি জেলা রয়েছে উত্তরবঙ্গে, সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 11 অক্টোবর আগামীকাল মঙ্গলবার, প্রত্যেক জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা।
এর সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 11, 12 এবং 13 তারিখেও আস্তে আস্তে বৃষ্টিপাত আসতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। কারণ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহ ঘূর্ণাবর্তের এফেক্টের জন্য, এটা আপনাদের আগেও জানিয়েছি। হয়তো আজকে কোথাও কোথাও খুব অল্প জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জায়গায় কিন্তু বৃষ্টি হয়নি। তবু বৃষ্টির সতর্কবার্তা আগামীকাল 11 অক্টোবর মঙ্গলবার তারিখে রয়েছে। এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর যেটা বলছেন, তারা বলছেন সিকিম থেকে মালদা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা, এই অক্ষরেখার জন্য প্রধানত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এবং তারা যেটা বলছেন 12 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, যখনই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এমনি বৃষ্টিপাতের প্রচণ্ড যে সম্ভাবনা রয়েছে সেটা কমে যায়, তখন কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়ে। তাই তারা এটা বলতে চাইছেন 12 তারিখ থেকে মেঘলা মেঘলা আকাশ হতে পারে দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে বা জেলাগুলোতে, এবং সঙ্গে বৃষ্টিপাত হালকা থেকে হালকা মাঝারি ধরনের, যেমনটা এখন হচ্ছে না তখন বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ আগামীকাল 11 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে, 12 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে। এবং তাপমাত্রার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড গরম পরিস্থিতি আগামীকাল 11 অক্টোবর তারিখেও থাকবে, তবে 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমবে। এর কারণ হচ্ছে তারা বলছেন মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে 12 অক্টোবর অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আশা করছি আবহাওয়া দপ্তর কী বলেছেন আপনারা বুঝতে পারলেন। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে 12 তারিখে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। এবং ত্রিপুরার ক্ষেত্রে আবহাওয়া দপ্তরে যে আপডেট রয়েছে, 11 তারিখ মঙ্গলবার প্রধানত উত্তর ত্রিপুরা ঊনকোটি, এছাড়া রয়েছে খোয়াই ধলাই, এই 4টি জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোয় হালকা 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। সরাসরি অনলাইনের আপডেট দেখিয়ে দেবো। আগামীকাল সকালের দিকে যে পূর্বাভাস আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে বৃষ্টি নেই, উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই, আসামের দিকে মাঝারি বৃষ্টি, ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টি নেই। সরাসরি দুপুর থেকে সন্ধ্যার দিকে আমরা চলে যাব। দুপুর থেকে সন্ধ্যার দিকের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এটা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, বৃষ্টি হবেই এমনটা আবহাওয়া দপ্তর বলছে না, তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে দুপুরে সেরকম আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। এবং সন্ধ্যার দিকের যে আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলোতে বৃষ্টির কিছুটা বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে, যেমন রয়েছে প্রধানত ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে, এবং ঝাড়খণ্ডের দিকে ধানবাদ জামশেদপুর এছাড়া রাঁচি ডালটনগঞ্জের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সেরকম আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, যদিও পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে তাকালে আমরা সন্ধ্যেবেলার দিকে সেরকম কোনো আপডেট বৃষ্টির পাচ্ছি না, আসামের দিকে হালকা মাঝারি, ত্রিপুরার দিকে যদিও পূর্বাভাস রয়েছে সেরকম বৃষ্টিপাত অনলাইন সিস্টেম দেখাচ্ছে না। মাঝ রাতের দিকে যদি আমরা চলে যাই তাহলে মাঝ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রধানত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। এর পাশাপাশি ত্রিপুরার দিকে আমরা সেরকম বৃষ্টিপাত এখনও লক্ষ্য করতে পারলাম না, আংশিক মেঘলাকাশ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে সারা দিনের আপডেট 11 অক্টোবর আগামীকাল মঙ্গলবার কোথায় কেমন আবহাওয়া থাকবে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আসছে হালকা মাঝারি বিক্ষিপ্ত ধরনের, 12 তারিখ থেকে বৃষ্টি বাড়বে, যদিও আবহাওয়া দপ্তর আপডেট রয়েছে যে 11 তারিখে প্রধানত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, 12 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমবে, যদিও কিন্তু কুচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে 12 তারিখেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সরাসরি বাংলাদেশের আপডেটে চলে যাব। বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কী আপডেট রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, তারা বলছেন প্রধানত রংপুর ময়মনসিংহ সিলেট উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, অনেক জায়গাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এছাড়া বাকি বিভাগগুলো রাজশাহী এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বা জায়গায় বৃষ্টি হতে পারে এটাই রয়েছে আপডেট। এছাড়া তারা বলছেন দেশের কোথাও কোথাও একটু মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এবার আমরা দেখে নেব সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম না, তবে দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে রংপুর রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি, এছাড়া খুলনা বরিশালের দিকে কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা। এবং রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি অর্থাৎ সন্ধ্যার দিকে,
প্রধানত আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চলে যেমন রয়েছে ময়মনসিংহ, সিলেটের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে সম্ভাবনা। দক্ষিণাঞ্চলে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি নেই, চট্টগ্রামের কিছু কিছু এলাকায় হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে প্রধানত ময়মনসিংহ, সিলেট এছাড়া রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম। তাই প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। অন্যদিকে সব থেকে একটি বড় খবর রয়েছে, আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং তা থেকে একটি ঘূর্ণিঝড় আসতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। কারণ আমরা 18 তারিখের যে আপডেট পাচ্ছি, আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে প্রধানত 19 তারিখে, 18 তারিখে ঘূর্ণাবর্তের আকার আমরা দেখতে পাচ্ছি, এর জন্য প্রধানত বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে। 18 তারিখ থেকেই সারা দেশ জুড়ে আপনারা লক্ষ্য করতে পারছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এবং 19 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে 19 তারিখেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, প্রধানত উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, এটা রয়েছে আপডেট। এবং অন্যান্য বিভাগগুলোর ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, তবে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের বিভাগগুলোতে, এখনও পর্যন্ত এইটুকু তথ্য পাওয়া যাচ্ছে। দক্ষিণাঞ্চলও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, বরিশালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 19 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন 19 তারিখে কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আন্দামান সাগরে। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই, তবে একটা আশঙ্কা রয়েছে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় তার নাম হবে সিতরাং, এবং এই ঘূর্ণিঝড় প্রধানত যেতে পারে ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ রয়েছে, উড়িষ্যা রয়েছে এবং পশ্চিমবঙ্গ রয়েছে, এখানে যেতে পারে অথবা বাংলাদেশের দিকেও যেতে পারে। তাই কোথায় যাবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে একটা ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে এইটুকু আপনাদের জানালাম। যদি ভিডিওটি গ্রহণযোগ্য বলে মনে হয়, কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।